একজন প্রার্থী সর্বোচ্চ 4 বার বিসিএস পরীক্ষা দিতে পারবেন উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি করে প্রজ্ঞাপন জারি এবং বাংলাদেশ থেকে আরো রোহিঙ্গা নিতে চায় অস্ট্রেলিয়া জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ 4 বার অংশ নিতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকের সভাপতিত্ব করেন এর আগে গত সপ্তাহে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সর্বোচ্চ 3 বার বিসিএস দেওয়া যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে 4 বার বিসিএস পরীক্ষার সিদ্ধান্ত হওয়ার পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান করে গঠন হলো নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম পিএসসির সাবেক চেয়ারম্যান জিন্নাতুন নেসা তাহমিদা বেগম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এর আগে গত 5 সেপ্টেম্বর মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করে হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন কমিশন তারা দায়িত্বে এসেছিলেন 2022 সালের 27 ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে অন্তত 2000 রোহিঙ্গাকে ইতিমধ্যে তাদের দেশে নিয়েছে অস্ট্রেলিয়া দেশটি বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক রোহিঙ্গা নিতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সচিবালয়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা জানান অবৈধভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশের সময় 97 জন আটক বাংলাদেশিকে ফেরত পাঠাতে অনুরোধ জানানো হয়েছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এতে রাজি হয়েছেন এছাড়া অস্ট্রেলিয়ার সঙ্গে মেরিটাইম সংক্রান্ত নিরাপত্তা ইস্যুতে একটি সমঝোতা স্মারক সই হয়েছে বলেও জানান এই উপদেষ্টা ওনাদের সাথে আমাদের মেইন আলোচনা যেটা হয়েছে আমরা ওনাদের রিকোয়েস্ট করেছি যেন এই যে আমাদের দেশে মিয়ানমার সিটিজেন যারা আমরা রোহিঙ্গা বলি তাদের যেন এরা অস্ট্রেলিয়ার কিছু নিয়ে যায় এরা প্রায় 2000 মতো মনে হয় নিয়েছে তাদের আমি আরও রিকোয়েস্ট করছি যে তারা যেন আরও নেয় তারা হয়তো আমাদের থেকে আরও নিয়ে যাবে তারপর আরেকটা হলো ছিল যে আমাদের প্রায় 97% যারা এই বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ঢোকার চেষ্টা করছে যাদের অথরাইজ ভিসা ছিল না আপনারা জানেন তারা অস্ট্রেলিয়া একটা ভিতরে ঢুকতে দেয় না তাদের পাশে একটা মানে দ্বীপের মতো ওখানে তাদের রাখে কিন্তু তাদের খাবার দাবার কোনো রকমের কোনো কিছু অসুবিধা হয় না তারা বলছে যে এই 97 যেন আমরা তাড়াতাড়ি নিয়ে আসি এই 97 যে আমরাও বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা নিয়ে আসব তারপরে আমাদের ওই কোস্টগার্ডের সাথে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছে দেশের সাথে এটা অনেক দিন আগে থেকে সাইন হওয়ার কথা ছিল ওটা আমরা আজকে সিগনেচার হয়েছে এবং দুই দেশের সাথে যেন আমাদের আরও কোঅপারেশন বাড়ে এই ব্যাপারে আলোচনা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন ঢাকায় সফররত অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক তিনি বলেছেন গুরুত্বপূর্ণ এ সময়ে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে অস্ট্রেলিয়া আজ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা জানান তিনি এদিন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার নার্দিয়া সিমসন আলোচনায় গুরুত্ব পায় দুই দেশের বাণিজ্য বিনিয়োগ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন রোহিঙ্গা সংকট সমুদ্র সীমা সুরক্ষা ও নিরাপত্তা প্রযুক্তি হস্তান্তর এবং অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল ইস্যুগুলো
আগামী 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারা দেশে টানা 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সহকর্মী হৃদয় খানের ছবিতে জাওয়াদন্ত রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভার আয়োজন করে বিএনপি। সভা শেষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে পুরোপুরিভাবে নয়, দেশ আংশিক ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদ থেকে দেশকে পুরোপুরি মুক্ত হতে হলে সুষ্ঠু নির্বাচন জরুরি বলেও দাবি করেন তিনি। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার কাজটা শুরু করতে পারিনি। প্রাথমিকভাবে যেটা হয়েছে, একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে, তারা দায়িত্ব নিয়েছেন, আমরাই দায়িত্ব দিয়েছি তাদেরকে, তারা এখানে অতি দ্রুত প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো করে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন। সেই লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছেন, আমরা তাকে সমর্থন দিচ্ছি, গোটা দেশের মানুষই তাকে সমর্থন দিচ্ছে। এ সময় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারা দেশে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, আগামী 6 নভেম্বর থেকে শুরু হয়ে কর্মসূচি চলবে 15 নভেম্বর পর্যন্ত। 10 দিন ব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে এবং 10 দিনের মধ্যে 7 তারিখে সকাল 10টায় স্বাধীনতার ঘোষক, বহুদল গ্রন্থের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে সেখানে পুষ্পস্তবক অর্পণ, ফতেয়া পাঠ এবং জিয়ারত করা হবে। 8 তারিখে আপনার শুক্রবার বিকাল 3টায় আমরা রাজধানীতে একটি বর্ণাঢ্য র্যালি করা হবে। তবে জনদুর্ভোগের কথা চিন্তা করে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালি 8 নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে বলে জানান মির্জা ফখরুল। সেই কারণে আমরা 7 তারিখে জাওয়াদন্ত, বিজয় টিভি, ঢাকা। রাজধানীর মিরপুর 14 ও কাফরুল এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 পোশাক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গুলিবিদ্ধ 2 জন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধের প্রতিবাদে সকাল 8:30 দিকে রাস্তায় নামে শ্রমিকরা। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী গোলাম মোস্তফা জানান, সংঘর্ষের সময় পুলিশ ও সেনাবাহিনীর 2টি গাড়ি ভাঙচুরের পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফলে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করার উদ্যোগ নেয় পুলিশ ও সেনা কর্মকর্তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। খালাস পাওয়া অপর 2 জন হলেন 21 টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকি ও সিনিয়র সাংবাদিক কনক সরওয়ার। 2017 সালে এ মামলায় অভিযোগ গঠন করেন আদালত। 2015 সালের 5 জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেয়া বক্তব্য 21 টিভি সরাসরি সম্প্রচার করলে তেজগাঁও থানার এসআই বোরহান উদ্দিন 8 জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ মামলা দায়ের করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ায় 46 মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাভারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে সকালে পুলিশি নিরাপত্তায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। বুধবার কক্সবাজার থেকে শহীদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। শহীদুল সহ 17 জনের বিরুদ্ধে গত 27 অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাভার অঞ্চলে 100+ ছাত্রকে 200-র মতো ছাত্রকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। আসহাবুল ইয়ামিন নামে একজন ছাত্র এপিসি থেকে অচেতন অবস্থায় অত্যন্ত নির্মমভাবে ফেলে দেওয়া হয়েছিল। ফেলে দেওয়ার পরে তখনও সে জীবিত ছিল, তাকে টেনে হেঁচড়ে আবার ডিভাইডারের পাশে নেওয়া হয়,
আবার চ্যাংদালা করে ঢিল দিয়ে আবার রাস্তার ওই পাশে ফেলে দেয়, তারপরে তার পায়ের উপরে আবার গুলি করতে বলে, কিন্তু গুলি না করে সর্বশেষ তার অচেতন দেহের উপরে আবার টিয়ার সেল নিক্ষেপ করা হয়। আইনজীবীর সাথে কনসাল্ট করে এবং ফ্যামিলির সাথে কনসাল্ট করার জন্য মাননীয় আদালত আমাদেরকে পারমিশন দিয়েছে। সো আগামী 20 তারিখে মামলার হেয়ারিংয়ের জন্য আছে, তো আমরা 20 তারিখে বেল হেয়ারিং এবং আসামিকে ডিভিশন চাওয়ার জন্য একটা পেয়ার রাখব। পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের 18তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সহ সাধারণ শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় 2023-24 অর্থ বছরের আর্থিক হিসাব বিবরণী, নিরীক্ষা প্রতিবেদন, পরিচালকদের প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য 350% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। উদ্যোক্তা ও পরিচালকদের জন্য 200% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। এছাড়া সভায় শেয়ার হোল্ডাররা কোম্পানির পরিচালকদের অবসর, পুনঃনিয়োগ এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে 3 বছরের জন্য নিয়োগ প্রস্তাব অনুমোদন করেন। এবার জেলা সংবাদ। সুনামগঞ্জে বসত ঘরে ঢুকে মা ছেলেকে হত্যার ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। আইফোনের লোভে মা ছেলেকে হত্যা করা হয়েছে দাবি পুলিশের। এ ঘটনায় এক কিশোরকে আটক করা হয়েছে। সকালে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সুনামগঞ্জের পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান। তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত একজনকে ভোরে ঢাকার সাভার থেকে আটক করা হয়। আটককৃত কিশোর হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইফোন চুরির জন্য বন্ধুকে নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে। আটককৃত কিশোর অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার নাম ঠিকানা প্রকাশ করা হয়নি বলে জানান পুলিশ সুপার। গাজীপুরের কালিয়াকৈরে একটি পুকুর থেকে মা ও শিশু ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার মৌচাক ইউনিয়নের কলা বাঁধা এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে কলা বাঁধা এলাকায় পুকুর পাড়ে বল খেলছিল কয়েকজন শিশু। এক পর্যায়ে তাদের বল পুকুরে পড়ে গেলে বল আনতে গিয়ে মরদেহ দুটি ভাসতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে তার সঠিক কারণ এখনও জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। জামালপুরের ইসলামপুরে স্ত্রী তিথি বেগমকে শ্বাসরোধে হত্যার দায়ে আহসান হাবিবকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 50,000 টাকা জরিমানাও প্রদান করা হয়। সকালে জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, 2019 সালে ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামের আহসানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তিথির। এরপর থেকেই যৌতুকের জন্য তাকে শারীরিকভাবে নির্যাতন করত আহসান ও তার পরিবার। এরই ধারাবাহিকতায় 2022 সালের 12 এপ্রিল যৌতুকের জন্য মারধরের এক পর্যায়ে তিথিকে শ্বাসরোধে হত্যা করে আহসান। এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে মামলা দায়ের করেন। যাচ্ছি খেলা সংবাদে। টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফিরেছেন সাবিনা ঋতুপর্ণারা। দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চ্যাম্পিয়নদের বহনকারী বিমানটি। পরে বিমানবন্দর থেকে খেলোয়াড়দের ছাদ খোলা বাসে করে আনা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে। সেখানে সাফ জয়ী ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে সাফে বাংলাদেশের এটি টানা দ্বিতীয় শিরোপা। এর আগে 2022 সালে নেপালের বিপক্ষে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামেই প্রথম শিরোপা অর্জন করেছিল বাঘিনীরা। এবারও স্বাগতিক নেপালকে ফাইনালে 2-1 গোলে হারিয়ে শিরোপা অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল। ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান, কিন্তু শেষ পর্যন্ত তার শেষ স্বপ্ন পূরণ হয়নি। ইতোমধ্যে টেস্ট ও টি-20কে বিদায় বলেছেন দেশ সেরা এ অলরাউন্ডার। তবে ওয়ানডে ক্রিকেট চালিয়ে যেতে চান আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। এদিকে চলমান দক্ষিণ আফ্রিকা
সিরিজ শেষ করেই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী 6 নভেম্বর থেকে শুরু হবে সিরিজটি। আসন্ন সিরিজটি ওয়ানডে সংস্করণের হওয়ায় সাকিব আল হাসান খেলবেন কিনা এ প্রসঙ্গে বোর্ড সভাপতি সাকিবের না থাকারই আভাস দিয়েছেন। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। একজন প্রার্থী সর্বোচ্চ 4 বার বিসিএস পরীক্ষা দিতে পারবেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি করে প্রজ্ঞাপন জারি। এবং বাংলাদেশ থেকে আরও রোহিঙ্গা নিতে চায় অস্ট্রেলিয়া, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।